কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যে দ্রুত ফল প্রকাশ করে নিয়োগ করতে হবে মেধা তালিকাভুক্ত চাকরি প্রার্থীদের। আদালতের দেওয়ায় 100 দিনের সময়সীমা পার হয়ে গেলেও নিয়োগ এখনো অধরা। ফের আন্দোলনের পথে বঞ্চিত চাকরি প্রার্থীরা। এখানে কাদের কথা বলা হচ্ছে, কেন তারা আন্দোলনের পথে আবার যেতে চলেছেন, প্রায় 1506টি পদের কথা এখানে কিন্তু মেনশন করা হয়েছে। তো বিস্তারিত কি আপডেট চলুন জেনে নেব এই ভিডিওতে। তার আগে আপনাদের সকল করে অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক করে দিতে ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন করে দেবেন। 1506 জনের শিক্ষক পদে চাকরি এখনো হয়নি জেলা শিক্ষা সংসদের অফিসের চাকরি প্রার্থীরা। তো বন্ধুরা, যেটা বলা হয়েছিল এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশ দেওয়া হয়েছিল যে দ্রুত ফল প্রকাশ করে নিয়োগ করতে হবে মেধা তালিকাভুক্ত চাকরি প্রার্থীদের। তো আদালতের দেওয়া 2 সপ্তাহের সময়সীমা আগেই কিন্তু পেরিয়ে গিয়েছে, 100 দিনও কিন্তু পার হয়ে গিয়েছে, তবে চাকরি এখনো পর্যন্ত হলো না 1506 জন চাকরি প্রার্থীর। ফলে অবিলম্বে নিয়োগের দাবিতে ফের আন্দোলনে চাকরি প্রার্থীরা। তো দক্ষিণ চব্বিশ পরগনা 2009 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী উত্তীর্ণ 1506 জন চাকরি প্রার্থী নিয়োগ এখনো কিন্তু হয়নি। নিয়োগের দাবিতে এর আগেও বালিগঞ্জে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিস ঘেরাও করেছিল তারা, সেই সময় প্রতিশ্রুতি পেয়ে আন্দোলন তুলে নিলেও নিয়োগ কিন্তু এখনো অধরায় রয়ে গিয়েছে। আর তাই ফের জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের সঙ্গে কিন্তু দেখা করলেন চাকরি প্রার্থীরা। তো 2022 নভেম্বরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 2 সপ্তাহের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে টেট উত্তীর্ণদের সফল তালিকা প্রকাশ করে নিয়োগের নির্দেশ দিয়েছিল। চাকরি প্রার্থীদের অভিযোগ ছিল যে হাইকোর্টের রায়ের পর 100 দিন কেটে গিয়েছে কিন্তু কোনো হেলদোল নেই জেলা প্রাথমিক শিক্ষা সংসদের। যদিও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রয়েছেন অজিত নায়েক, তিনি জানিয়েছেন যে আমাদের হাতে তালিকাভুক্ত সফল চাকরি প্রার্থীদের নিয়োগের যে মত পদ নাকি নেই, অতিরিক্ত পদ তৈরি করে নিয়োগ করতে হবে। ইতিমধ্যে সরকারকে আমরা তা জানিয়েছি, শিক্ষামন্ত্রীও বিষয়টি জানেন, তবে কবে সমস্যার সমাধান হবে তারিখ ধরে বলা কিন্তু সম্ভব নয়, এই কথা তিনি জানাচ্ছেন। অর্থাৎ এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যে সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছেন এখনো পর্যন্ত তারা সংশয়ের মধ্যে রয়েছে যে তাদের কবে নিয়োগপত্র দেওয়া হবে এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু কোনো রকম খোলাসা করা হচ্ছে না। অজিত নায়েক তিনি কিন্তু বারবার জানাচ্ছেন যে আমাদের হাতে তালিকাভুক্ত সফল চাকরি প্রার্থীদের নিয়োগপত্র নাকি পদই নেই, অতিরিক্ত পদ আগে তৈরি করতে হবে তারপরে নিয়োগ করতে হবে, এই বিষয়টা নাকি শিক্ষামন্ত্রীকে জানানো হয়েছে, তবে কবে তার সমস্যার সমাধান হবে সেই নিয়ে কোনো রকম তারা আভাস নাকি পায়নি। তো যাই হোক, এই বিষয়টি নিয়ে অনেকদিন থেকেই তারা কিন্তু ভুক্তভোগী অবস্থায় রয়েছেন। 2009 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী উত্তীর্ণ এই 1509 জন চাকরি প্রার্থী নিয়োগ কিন্তু এখনো পর্যন্ত তাদের হাতে আসেনি, নিয়োগপত্র তাদের আসার কিন্তু কোনো রকম সম্ভাবনা তারা পাচ্ছে না। সেই প্রতিশ্রুতি যারা দিয়েছিল সেই প্রতিশ্রুতির মতো কোনো কাজ হচ্ছে না বলেই আবার তারা কিন্তু আন্দোলনে নামতে চলেছেন বলেই যা আপডেট পাওয়া যাচ্ছে। তো এই নিয়ে আগামী দিনে কোনো আপডেট আসলেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।